আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। হামাসের গত বছর 7 অক্টোবরের হামলার পর ইসরায়েল গাজা উপত্যকার বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছে তা ইসরায়েল ফিলিস্তিনের পুরো সংঘাতের ইতিহাসেই সবচেয়ে ভয়াবহ। 1948 সালে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে প্রাথমিক বৈরিতা শুরুর পর এবারের এই সংঘাত গাজার এই ছিটমহলের বিরুদ্ধে ইসরায়েলের 15তম যুদ্ধ। 1948 সালে শুরু হওয়া ওই সংঘাত গাজার এক সময়ের সমৃদ্ধ এই মরুদ্যানকে মিশর ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তির মাধ্যমে গাজাকে একটি উপত্যকায় পরিণত করে। সাবেক ফিলিস্তিনের অন্তর্ভুক্ত এই ভূখণ্ডের 77% ইসরায়েল দখল করে নেয়। এরপর জর্ডান সরকার গাজা উপত্যকার 22% এলাকা নিজেদের ভূখণ্ডের সাথে যুক্ত করে। গাজার মানুষের লড়াই সংগ্রামের ইতিহাস নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। মিশর দীর্ঘদিন গাজা অঞ্চল নিয়ন্ত্রণ করলেও দেশটি কখনোই ফিলিস্তিনি আরব জনগোষ্ঠীর 1/4 আবাসভূমি গাজাকে তার ভূখণ্ডের সাথে একীভূত করেনি। বর্তমানের গাজা উপত্যকা ফিলিস্তিনিদের ঐতিহাসিকভাবে স্বীকৃত ভূখণ্ডের 1% মাত্র, যেখানে 22 লাখের বেশি ফিলিস্তিনি গাদাগাদি করে বসবাস করছে। গাজা উপত্যকার বর্তমান জনসংখ্যার ঘনত্ব পর্যবেক্ষকদেরকে আতঙ্কিত করে তুলেছিল সে সময়ই। এই ফিলিস্তিনিরা তাদের দেশের বিভিন্ন এলাকা থেকে বিতাড়িত হয়ে উদ্বাস্তু হিসেবে গাজা উপত্যকায় এসে আশ্রয় নিয়েছিল, আর তখন থেকেই গাজার ফিলিস্তিনিদের জন্য ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি বা আনরোয়া ফিলিস্তিনি শরণার্থী বা উদ্বাস্তুদের সাহায্য সহযোগিতায় কাজ করে আসছে। আনরোয়া তখন থেকেই একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে গাজা উপত্যকার শীর্ষস্থানীয় চাকরিদাতা ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা পালন করছে। গাজা উপত্যকায় বসবাসকারী উদ্বাস্তু বা শরণার্থীদের সংখ্যাগরিষ্ঠ অংশই গাজাকে ফিলিস্তিনি জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত করার একটি ফুটন্ত পানির পাত্রে পরিণত করেছে। সে সময় থেকেই স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় দখলদার ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার জন্য প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা PLO-র নেতাকর্মীদের মধ্যে থেকে ফেদাইন নামের সশস্ত্র সংগঠন গড়ে ওঠে। দখলদার ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে 1948 সালের প্রথম যুদ্ধের পর থেকে ফিলিস্তিনি জাতীয়তাবাদী সশস্ত্র সংগ্রাম নির্মূল করতে ইসরায়েল বিভিন্ন সময়ে ফিলিস্তিনিদের উপর আরও 5টি যুদ্ধ চাপিয়ে দিয়েছে। এগুলোর মধ্যে প্রথমটি শুরু হয় সীমান্ত যুদ্ধ নামে, যাতে ফিলিস্তিনি ছিটমহলগুলোর উপকণ্ঠে সামরিকীকৃত ইহুদি বসতি গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়। সশস্ত্র ফিলিস্তিনিরা এসব বসতিতে প্রবেশ করে হামলা শুরু করলে ইসরায়েল তার পাল্টা ব্যবস্থা গ্রহণ করে গাজা ও অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ওপর হামলা চালায়। এ যুদ্ধে এভাবে দুই পক্ষের মধ্যে ছোটখাটো ধরনের পাল্টাপাল্টি হামলা চলতে থাকে। এ যুদ্ধের পর প্রথমবারের মতো 1956 সালের নভেম্বর থেকে 1957 সালের মার্চ মাস পর্যন্ত স্বল্প সময়ের জন্য গাজা উপত্যকা দখল করে ইসরায়েল। এ সময় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী লড়াই হয়। ইসরায়েল ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন ফেদাইন ও তাদের নেটওয়ার্ক নির্মূল করতে রক্তক্ষয়ী হামলা শুরু করে ফিলিস্তিনিদের ওপর। ১৯৬৭ সালে ইসরায়েল ও আরবদের মধ্যে 6 দিনের যুদ্ধ হয়। এই যুদ্ধে ইসরায়েলি বাহিনী আবারও গাজা উপত্যকা দখল করে নেয়, কিন্তু এই বিজয় ইসরায়েলকে স্বস্তিতে থাকতে দেয়নি। এরপর দীর্ঘ 4 বছর ধরে দুই পক্ষের মধ্যে লড়াই চলে। ফিলিস্তিনি গেরিলারা মাঝে মধ্যেই ইসরায়েলে হামলা করতে থাকে, কিন্তু তৎকালীন ইসরায়েলি জেনারেল অ্যারিয়েল শ্যারনের নেতৃত্বে গেরিলাদেরকে পরাজিত করে সেনাবাহিনী। এতে ফিলিস্তিনি জাতীয়তাবাদ সশস্ত্র আন্দোলনের অবসান ঘটে। কিন্তু এতে করে ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামের সমাপ্তি ঘটেনি। জাতীয়তাবাদী আন্দোলনের ছাই ভস্মের উপর নতুন করে জন্ম নেয় ইসলামী চেতনায় উজ্জীবিত সশস্ত্র সংগঠন হামাস ও ইসলামিক জিহাদসহ কয়েকটি গোষ্ঠী। তবে ইহুদিদের সমর্থনপুষ্ট কিছু মিডিয়া প্রচার করে থাকে PLO-র বিরুদ্ধে একটি পাল্টা সংগঠন প্রতিষ্ঠার জন্য গাজা উপত্যকায় মুসলিম ব্রাদারহুডের নেতা শেখ আহমদ ইয়াসিনকে আর্থিক সহযোগিতা দিয়েছে ইসরায়েল। সেই অর্থ দিয়েই 1986 সালে হামাস গড়ে তোলেন শেখ ইয়াসিন।
গাজার বিরুদ্ধে ইসরায়েলের সপ্তম যুদ্ধই একমাত্র যুদ্ধ যেটাতে দেশটির সামরিক বিজয়ের মাধ্যমে ফিলিস্তিনিদের সাথে একটি শান্তি চুক্তিতে পৌঁছার রাজনৈতিক পথ উন্মুক্ত হয়। 1967 সালের যুদ্ধে ইসরায়েলের দখল করা ভূখণ্ডে 1987 সালে নিরস্ত্র ফিলিস্তিনিদের প্রথম গণ অভ্যুত্থান বা ইন্তিফাদা গড়ে ওঠে। ইসরায়েল কঠোরভাবে এই অভ্যুত্থান দমন করে। এ সময়ই পিএলও দুই রাষ্ট্র সমাধানকে অনুমোদন দেয়। এরপর 1992 সালে আইজ্যাক রবিন ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার পথ প্রসারিত হয়। 1993 সালে নরওয়ের রাজধানী অসলোতে আইজ্যাক রবিন ও পিএলও নেতা ইয়াসির আরাফাতের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, যা অসলো শান্তি চুক্তি নামে পরিচিতি লাভ করে। এই চুক্তির মাধ্যমে পিএলও ফিলিস্তিনিদের বৈধ রাজনৈতিক সংগঠন হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। শান্তি চুক্তি স্বাক্ষরের পর পিএলও নেতা ইয়াসির আরাফাতের নেতৃত্বে গঠিত হয় ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ফিলিস্তিনিদের নবগঠিত এই শাসন কর্তৃপক্ষ চুক্তি অনুযায়ী গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের ছেড়ে ভূখণ্ডের নিয়ন্ত্রণ গ্রহণ করে, সেখানে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রশাসন গড়ে তোলে। কিন্তু এই চুক্তি সত্ত্বেও ইসরায়েলে হামাসের হামলা অব্যাহত থাকে। অন্যদিকে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি ঔপনিবেশিক শাসনের প্রক্রিয়াও অব্যাহত থাকায় ইসরায়েলি ও ফিলিস্তিনি দুই পক্ষের মধ্যেই হতাশা তৈরি হয়। ২০০০ সালে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি দ্বিতীয় গণ অভ্যুত্থান বা ইন্তিফাদা শুরু হয়। ইসরায়েল সরকারও এই গণ অভ্যুত্থান দমন করে। তবে হামাসের হামলা ও ফিলিস্তিনি গণ অভ্যুত্থানের কারণে 2001 সালে আবারও প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়া প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন 2005 সালের সেপ্টেম্বরে গাজা উপত্যকা থেকে একতরফাভাবে ইসরায়েলি সেনা প্রত্যাহার করেন। এর ফলে গাজা উপত্যকার ফিলিস্তিনিদের মধ্যে হামাসের জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। ইসরায়েল সেনা প্রত্যাহারের পরও হামাসের সাথে তাদের সেনাদের মাঝে মধ্যে ছোটখাটো লড়াই চলত। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল 2005 সালের অক্টোবরে গাজায় বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। এই অভিযানের নাম দেওয়া হয় ইটার্নাল রিনিউয়াল। হামাসও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলে। হামাসের এই সামরিক প্রতিরোধ ফিলিস্তিনিদের মধ্যে পিএলওর অবস্থানকে দুর্বল করে দেয় এবং 2007 সালে গাজা উপত্যকা থেকে পিএলওকে বিতাড়িত করে পুরো উপত্যকা শাসন করার দায়িত্ব নেয় হামাস। এ কারণে ইসরায়েল হামাস নিয়ন্ত্রিত গাজাকে বৈরী এলাকা ঘোষণা করে। এরপর থেকে প্রায় দুই বছর পরপর ইসরায়েল ও হামাসের মধ্যে একটি করে যুদ্ধ বেঁধেছে, যা গাজা উপত্যকার ফিলিস্তিনিদের জন্য চরম বিপর্যয় ডেকে আনে। হামাস নিয়ন্ত্রিত গাজার উপর অবরোধ আরোপ করে ইসরায়েল। এই অবরোধের কারণে হামাসের মধ্যেকার সশস্ত্র অংশটির প্রভাব বেড়ে যায়। 2017 সালের ফেব্রুয়ারি মাসে ইয়াহিয়া সিনওয়ারের নেতৃত্বাধীন অংশটি গাজা উপত্যকার নিয়ন্ত্রণ গ্রহণ করে। ২০০৭ সালের পর থেকে গাজার প্রতিটি যুদ্ধে ইসরায়েলের কয়েকজন সেনা নিহত হওয়ার বিপরীতে বহু গুণ বেশি সাধারণ ফিলিস্তিনি নিহত হয়েছে। 2008 সালের ডিসেম্বর ও 2009 সালের জানুয়ারির যুদ্ধে 13 ইসরায়েলি সেনার বিপরীতে 1417 জন ফিলিস্তিনি, 2012 সালের নভেম্বরের যুদ্ধে 6 ইসরায়েলি সেনার বিপরীতে 166 জন ফিলিস্তিনি নিহত হন। ২০১৪ সালের আগস্ট মাসের যুদ্ধে 72 জন ইসরায়েলির বিপরীতে 2251 জন ফিলিস্তিনি নিহত হন। এবছর নিহত ইসরায়েলির সংখ্যা বেশি হওয়ার জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাজায় স্থল অভিযান চালানোর সিদ্ধান্তকে কারণ হিসেবে উল্লেখ করা হয়। 2018 সালে ইসরায়েল সীমান্তের দিকে ফিলিস্তিনিরা রিটার্ন মার্চ শুরু করলে নেতানিয়াহু তা শক্ত হাতে দমন করেন। এতে অনেক ফিলিস্তিনির রক্ত ঝরেছে। ২০২১ সালে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদের চারপাশে শুরু হওয়া সহিংসতায় 15 ইসরায়েলি নিহত হওয়ার পাল্টা হিসেবে গাজায় ইসরায়েলি হামলায় 256 জন ফিলিস্তিনি নিহত হন। তুলনামূলকভাবে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেশি হওয়ায় ইসরায়েলি নেতারা মনে করেন সংঘাতের পরিস্থিতি তাদের অনুকূলে আছে।
এজন্য তারা গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত বহাল রাখেন। কিন্তু ইসরায়েলি নেতাদের সেই হিসেব নিকাশকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে গত বছর 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলা। এই হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েল গাজায় নারী ও শিশুসহ সাধারণ ফিলিস্তিনিদের উপর যে গণহত্যা চালিয়েছে তা ইসরায়েলের কট্টর সমর্থক যুক্তরাষ্ট্র ও ইউরোপের নেতাদেরকেও বেকায়দায় ফেলেছে। এ ঘটনা সমগ্র বিশ্বকে স্মরণ করিয়ে দিচ্ছে গাজা সংকটের সামরিক কোনো সমাধান নেই এবং কখনো সমাধান করাও যাবে না। আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিফিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।